মডার্ন হারবাল গ্রুপ ইউনানি ও ভেষজ চিকিৎসা সেবাই দেশের অন্যতম প্রতিষ্ঠান উনিশশো বাহাত্তর সালে দেশের ইউনানি ও ভেষজ চিকিৎসার পথিকৃৎ ডাক্তার আলমগীর মতি দেশের মানুষকে স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে মডার্ন হার্বাল গ্রুপ প্রতিষ্ঠা করেন তার পূর্বপুরুষগণ তিনশো বছর যাবৎ মানুষকে এই আদি চিকিৎসা সেবা প্রদান করে আসছেন প্রকৃতি শক্তি প্রকৃতির মুক্তি আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের সেফাও দিয়েছেন আল হাদিস বোখারি শরীফ বাড়ির পাশে ঘরের আঙিনায় রাস্তার ধারে পুকুর পাড়ে অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার জীবন বাঁচাতে পারে আমরা বিশ্বাস করি এবং এখন সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে দুই হাজার বছরের পুরাতন চিকিৎসা আয়ুর্বেদিক ইউনিয়ানি হোমিওপ্যাথি হার্বাল হার্বাল ফুড হার্বাল টয়লেটারি এগুলো থেকেই এই হাজার বছর যাবৎ মানুষের চিকিৎসা হয়ে আসছে আল্লা তালাই মানুষের সৃষ্টির পূর্বেই এই গাছ গাছরা শাক সবজি ফল মূল মশলা দিয়ে দিয়েছেন এখন পেঁপে খেলে মানুষের জন্ডিস ভালো হয় এটা সারা পৃথিবীর চিরন্তন সত্য এখন যদি কোনো লোক আমলকি কি বহেরা খায় তাহলে পরে তার আইবিএস স্ট্রোমাক অ্যালার্জি ভালো হয়ে যায় এটা পৃথিবীর কারো কাছেই অবিশ্বাস্য নয় অতএব আল্লাহ তালার যে গাছগাছি আল্লাহ তালার যে শাকসবজি মহাপবিত্র কোরআনের যে চিকিৎসা মহাপবিত্র হাদিজের যে চিকিৎসা আল্লাহর অলিদের যে বাণী আল্লাহর অলিদের যে চিকিৎসা ওইগুলি যদি আল্লাহর অলিদের যে কারিস্মা এই চিকিৎসার ভিতরে ছিল এগুলি যদি আমরা একটু দয়া করে খুঁজে দেখি তাহলে দেখব যে প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি প্রকৃতির ভিতরেও সব রকম চিকিৎসা আছে ছিল আমরা সব কিছুই ওখান থেকে পাই তরি তরকারি শাক থেকে পাই আমরা যদি বেশি করে তরকারি খাই আমাদের রোগ কম হবে ভেজিটেরিয়ানদের রোগ অনেক কম হয় আর আমরা যদি বেশি মাংস খাই তাহলে আমাদের আয়ু কমে যাবে যেরকম বাঘের আয়ু কম সিংহের আয়ু কম এরা অনেক বেশি মাংস খায় বলে তাদের আয়ু কমে যাচ্ছে আমরা যদি এরকম বেশি মাংস ভুঁজি হই তাহলে আমাদেরও আয়ু কমে যাবে সুস্থ থাকার জন্য সুন্দর থাকার জন্য আপনাকে সবুজ পরিবেশ সবুজ গাছগাছটা সবুজ শাক সবুজ ভেজিটেবলের কাছে যেতেই হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সময় শুধু ছাড়া আর কোনো চিকিৎসাই গ্রহণ করে নাই এখন তেরোটি চিকিৎসার এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীর চল্লিশটা গরিব দেশে যার ফুক হোলিস্টিক চিকিৎসা হুজুরের ফু হুজুরের মাথায় হাত দেওয়া ইমাম সাহেবের সকালবেলা পাঠ্যশালায় পড়ানো এই সব কিছু চিকিৎসা হোলিস্টিক চিকিৎসা অল্টারনেটিভ চিকিৎসা ইন্টিগ্রেটেড চিকিৎসা সব চিকিৎসাকেই এরকম তেরোটা ইভেন কি ওজাবুদ্ধদের চিকিৎসা পর্যন্ত তিনি গ্রহণ করে নিয়েছেন কে আমাদের হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কখন গ্রহণ করলো এই ইদানিং পাঁচ বছরে যখন এলটন ক্যাসেল চিফ কনসালটেন্ট হয়ে আসলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উনি এই চল্লিশটা দেশ বারবার ভ্রমণ করলেন এলটন ক্যাসেল ওরিগন একটা সিস্টেম বাড়া করালেন যে চল্লিশটা দেশে শুধু অ্যালোপ্যাথি দেওয়ার চিকিৎসা হবে না অ্যালোপ্যাথি চিকিৎসা থাকবে সার্জারি তো অবশ্যই থাকবে প্যাথোলজি থাকবে আধুনিক চিকিৎসা থাকবে সাথে এই গাছ গাছরা শাক সবজি ফল মূল মশলা আমাদের নিজেদের পরিবেশ আমাদের বিশুদ্ধ পানি আমাদের নিরাপদ খাদ্য নিরাপদ পথ্য নিরাপদ পানি শাক সবজির ভিতর দিয়েই আমরা আশি পার্সেন্ট রোগ ভালো করতে পারব যদি আমরা ফ্রিজের খাবার কম খাই আজকে শীতের দিন বহু লোক বাংলাদেশের মিনিমাম এক কোটি লোক কোল্ডেলজি ডাক্টারজি স্যানি স্যানি সোলসি নিউমোনিয়া টিভি যক্ষায় ভুগতেছে আজকের দিনে তাদেরকে সুস্থ করতে হলে আমাদের গরম পানি লাগবে গরম পানিতে গোসল তাকে করতেই হবে তাকে একটা কম্বল লাগবে তার একটা গরম কাপড় গরম চাদর লাগবে গরম পরিবেশ লাগবে এটা আমাদেরকে দিতে হবে অতএব এছাড়া পরিবেশ ছাড়া নিরাপদ খাদ্য ছাড়া আমাদের গরম আবহাওয়া ছাড়া এই শীতের দিনে আমাদের কোনো ইগু করলে চলবে না আমাদেরকে প্রকৃতির কাছে যেতেই হবে প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি হারবাল পণ্য নিরাপত্তা নিতে হলে আপনাকে যে কোনো ওষুধ হারবাল বা অরবাল যে শব্দটা ওয়ার্ল্ডে পরিচালিত এই অরবাল পদ্ধ খাদ্যপথ যেসব কোম্পানি আছে আমি সবাইকে অনুরোধ করুক সবাই পাঁচটা থেকে আমি সাড়ে তিনশো গিনিপিক পালি গিনিপিকের মুখের ভিতরে খাবার প্রথম কাঁচামালটা গিনিপিকের মুখে দিতে হইব বাজার থেকে এনে মালটা তৈরি করার আগে প্রসেস করার আগে আপনি গিনিপিগের মুখে দিয়ে দেবেন যদি কোনো ত্রুটি থাকে সাত দিনের ভিত্তিক গিনিপিগের মুখ থেকে এটা বেরোয় আসবে বমি হবে হাত পা ঘামবে গিনিপিকে জ্বর জ্বর আসবে এরপরে আবার মালটা যখন তৈরি হয়ে যাবে ক্যাপসুল হবে ট্যাবলেট হবে সিরাপ হবে আপনি গিনিপিককে খাওয়ান একটু প্রথম প্র্যাকটিস করবেন সাত দিন তাহলে দেখবেন আপনার নিরাপত্তা আপনি পাবেন আপনার ওষুধ কোম্পানির মালিক আপনি বলতে পারবেন আপনি রেজিস্টারে এটাই ই করেন প্রসেস করেন আপনি কিউসিকে বলেন যে আপনারা এইভাবে তৈরি করেন আপনারা যদি গ্নিপিকের মাধ্যমে আপনার ওষুধগুলিকে নিজেরা পরীক্ষা করে তারপরে বেশ টেয়ের অনুমতি নেন তারপরে আপনি ইয়ে ড্রাগের অনুমতি দেন এখন ড্রাগ এত সুযোগ সুবিধা দিচ্ছে আয়ুর্বেদিক ইউনিয়ন হোমিওপ্যাথি ওষুধকে তারা ছুটির দিনে যায় আয়ুর্বেদিক ইউনিয়ন কোম্পানি মডার্ন হার্বাল গ্রুপে রয়েছে তিন হাজার চিকিৎসক কর্মকর্তা কর্মচারী যারা নিরলসভাবে এই প্রতিষ্ঠানের উন্নতমানের ঔষধ ও খাদ্যপণ্য তৈরিতে নিয়োজিত রয়েছেন পঁচিশ হাজার ডিলার রয়েছে ছত্রিশ হাজার এজেন্ট রয়েছে সারা দেশে যারা দেশের আট লাখ সদস্যের কাছে মডার্ন হার্বাল গ্রুপের উন্নতমানের খাদ্যদ্রব্য পৌঁছে দেন আমাদের মডার্ন হার্বাল আসলে আমার বাপ দাদা আমাদের পূর্বপুরুষরা আমাদের বাড়ি একশো বিঘা জায়গার উপরে এখানে প্রায় হাজার হাজার ধরনের ঔষধি গাছ আছে আমাদের পূর্বপুরুষরা সারা পৃথিবীর থেকে এগুলি সংগ্রহ করছে ওগুলি দেখতে দেখতেই একদিন আমরা হার্বাল চিকিৎসার দিকে আসছি আমরা দেখছি আমার দাদি আমার দাদা আমার নানু আমার মা বিনে পয়সায় মানুষদেরকে প্রতিদিন এই পুদিনা পাতা থানপুদি পাতা তুলসী পাতা দশটা রোগের ওষুধ একবার একটা প্যাকেট করে তুমি এটা মধু দিয়ে খেয়ে নিবা তোমার রোগ ভালো হয়ে যাবে এই সর্দি কাশি ঠান্ডা বাসক পাতা তুলসী পাতা আর আদা গোলমরিচ লবঙ্গ চারটা জিনিস দেওয়া একটু আদা দিয়া ফ্রি দিয়ে দিত বাবা তুমি এটা খাও তোমার ঠান্ডা সর্দি কাশিটা আজকেই ভালো হয়ে যাবে কি হচ্ছে তোমার আমার দাঁতে দাঁতের ব্যথা তুমি নিম কচি নিম পাতা চিবাবা প্রতিদিন দুইবার তিনবার করে তুমি প্রতিদিন দুই তিনবার করে একদম কচি লাল আমের পাতাটা প্রতিদিন তিন চারবার করে তিন চারটা চাবাবা তুমি প্রতিদিন কচি পেড়া পাতা চাবা তোমার দাঁতের গোড়া শক্ত হবে তুমি একটু ফিটকিরি দেওয়া দাঁতের গোড়ায় তোমার দাঁতের গোড়া শক্ত হবে একদম যদি তুমি না সারে বয়স্ক লোকের জন্য একটু কর্পুর দিবা এরপর যদি না সারে তাহলে একটু হিরার কোষ পাউডার করে দাঁতের গোড়ায় দিয়ে দিবা আলহামদুলিল্লাহ দাঁতের গোড়া পাথরের মতো হয়ে যাবে এই যে চিকিৎসাটা এই চিকিৎসাটা আজকে আবার ঘুরে ফিরে আসছে আমি দেখছি গ্রামে আমার মা দাদি আমার নানি আমার সব হয়েছে একদমই সারে না তখন কি করতো স্লাইন খাওয়াইতো স্লাইনও যখন না ছাড়তো তখন সে ডাবের পানির ভিতরে একটু ফিটকিরি দিয়ে অল্প একটু ফিটকিরি দিয়ে ডাবের পানিটা খেতে দিয়ে দিত অথবা পানির ভিতরে ফিটকিরি দিয়ে খেতে পারত খেতে বলতো এর ফলে আমাশা একশো পার্সেন্ট ভালো হতো এখন কি এমন কোনো ওষুধ আছে যে আমাশা ভালো হয় আজকে ভালো হয় কালকে ক্ষতি হয় আর তখন একেবারে সারা জীবনের জন্য আমাশা ভালো হয়ে যেত অনেক লোকের রস্য ছিল পায়খানার সাথে রক্ত যায় তারা আমার দাদির কাছে আসলে পরেই আমি দেখতাম সে বলতো যে তুমি পেপের কষ খাও পেঁপে খাও পেঁপে পাতা ভিজিয়ে সেই পানিটা খাও এর ফলে তার অনেক রকম রোগ প্রবলেমগুলো চলে যেত পায়খানার সাথে রক্ত পড়া বন্ধ করার জন্য আগের দিনে নিম তৈল তুলা দিয়ে পায়খানার নালিতে দেওয়া হতো এবং ওয়াটার ডুস পদ্ধতি তারা ব্যবহার করত এবং ওয়াটার ডুস পদ্ধতি ব্যবহার করতো বেশি করে পানি খেত অনেক বেশি বেশি করে তারা পেঁপে বেল এগুলো খেত এখনও যদি বেল কেউ খায় তাহলে তার আমসা চলে যায় বেল কেউ খায় পাকা বেল যদি কেউ খায় তাহলে পরে তার ইয়ে চলে যায় তার অশ্বগন্ধ চলে যায় অশ্বন্ধি এই খাবারগুলোতে আমরা অস্বীকার করতে পারতেছি না এই ওষুধগুলোকে আমরা অস্বীকার করতে পারতেছি না আমরা আধুনিক হয়েছি আধুনিক ডাক্তারদের কাছে যাচ্ছি আরোগ্য না হয়ে আবার ফিরে যাচ্ছি আয়ুর্বেদীর কাছে আবার ফিরে যাচ্ছি হোমিওপ্যাথির কাছে আবার ফিরে যাচ্ছি কবিরাজদের কাছে হারবালের কাছে আমাদেরকে যেতে হচ্ছে হ্যাঁ তবে কি অলোবিত্ত রোগ ভালো না হয় বিশ পার্সেন্ট আর আশি পার্সেন্ট কিন্তু আষাঠি হাজার গ্রামে আপনার অ্যালোপ্যাথিক চিকিৎসক নাই আষাঠি হাজার গ্রামে এমবি ডাক্তার নেই থাকলেও তারা অতি আরামে আয়েসে ঘরে বসে থাকে সেখানের চিকিৎসাটা কিন্তু গ্রাম ডাক্তারই করে আপনি যে কোনো বড় ডাক্তারে বলবেন যে আপনার মাকে কেউ চিকিৎসা করতো সে বোধ আমার মা তো গ্রামের কবিরাজ ওই ক্যাফা কবিরাজ চিকিৎসা করতো ওই কিশোরী ডাক্তার চিকিৎসা করতো ওই পরীক্ষিত ডাক্তার চিকিৎসা করতো ওই গ্রামের লোকজনেরই তাকে চিকিৎসা করতো সেই সময় মানুষের ভিতরে নম্রতা ভদ্রতা মানবতা ছিল তারা রুগীদের উপরে কোনো অত্যাচার করতো না টর্চার করতো না এখন যে টর্চারগুলি করা হয় সেই টর্চারগুলি রুগীদের উপর হতো না অতএব বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখছে যে সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে সব গ্রামে গ্রাম ডাক্তার নেই সব গ্রামে ভালো ডাক্তার নেই সব গ্রামে এমবিবিএস ডাক্তার নেই তখন এই হাকিম এই কবিরাজ এই হারবাল ডাক্তার এদের উপরে নির্ভর করা ছাড়া আর কোনো মতেই আমাদের এই চল্লিশটা দেশে সুচিকিৎসা পাওয়া যাবে না মডার্ন হার্বাল গ্রুপ তাদের ঔষধ কারখানায় মানুষের গুরুত্বপূর্ণ রোগের সুচিকিৎসার জন্য লিভার গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস সহ নানা ধরনের অসুখের ফাইল ট্যাবলেট ক্যাপসুল তৈরি করে থাকে এই সমস্ত ঔষধ তৈরিতে তারা নানা জাতের ঔষধি গাছপালা লতাপাতা সাহায্য নিয়ে ইউনানি ভেষজ চিকিৎসার হার্বাল ঔষধ তৈরি করে থাকে প্রতিটি ঔষধ সরকার অনুমোদিত তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে উন্নতমানের মানের ঔষধ তৈরি করে বাজারে সরবরাহ করা হয় এছাড়া সারা দেশে মডার্ন হার্বালের চিকিৎসা কেন্দ্র রয়েছে এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দিয়ে থাকেন সরকার অনুমোদিত মডার্ন হার্বাল গ্রুপের ঔষধ তৈরির লাইসেন্স হল মডার্ন হার্বাল ফার্মাসিউটিক্যালস মডার্ন হার্বাল রিসার্চ গার্ডেন আয়ুর্বেদিক এম এক্স এন হোমিও ল্যাবরেটরি তারা বর্তমানে হার্বাল ঔষধের পাশাপাশি নানা জটিল রোগের আয়ুর্বেদিক ও হোমিও ঔষধ তৈরি করে আসছে যা বিশেষজ্ঞ চিকিৎসকগণ এ সকল ঔষধ রোগীদের রোগ নির্ণয় করে ব্যবহারের জন্য লিখে থাকেন তাছাড়া মডার্ন হার্বাল গ্রুপ তাদের মগবাজার প্রধান কার্যালয়ের হলরুমে নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নতুন নতুন ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়া সরকারের যুব মন্ত্রণালয়ের অধীনস্থ যুব অধিদপ্তরের সাথে মডার্ন হার্বাল গ্রুপ দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে তাদের উন্নত প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে এ পর্যন্ত প্রায় পঁচিশ হাজার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে মডার্ন হার্বাল গ্রুপের ফ্যাক্টরিতে রয়েছে নানা ধরনের ঔষধি গাছ এর বাগান দেখলে যে কারো নজর কাড়বে মডার্ন হার্বাল গ্রুপের ফ্যাক্টরির বিশাল ছাদের উপর রয়েছে বিরাট ফল ও ফুলের বাগান আম পেয়ারা ডালিম জাম্বুরা কমলা সফেদা আঙ্গুরের সহ শত শত ফুল ও ফলের গাছের সমাহার সকল গাছে বারো মাসই ফুল ও ফল হয় এই বাগানের ভিতর ঢুকলে বের হতে ইচ্ছে করে না এছাড়া শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার কলুকাঠিতে মডার্ন ফ্যান্টাসি কিংডমের শত বিঘা জমির উপর রয়েছে বিশ হাজার ঔষধি ফল ও ফুলের গাছ প্রকৃতির সবুজ এ গাছপালা লতাপাতা থেকেই মানুষকে স্বাস্থ্য সচেতন ও ভালো রাখার জন্য নিরালসভাবে কাজ করে চলেছেন এ উপমহাদেশের ইউনানি ভেষজ হারবাল চিকিৎসার প্রতিকৃত ডাক্তার আলমগীর মতি পৃথিবীর ইতিহাসে যে কয়েকজন ইউনানি ও ভেষজ চিকিৎসক চিকিৎসা সেবায় মহামানবের আসনে অধিষ্ঠিত হয়েছেন ডাক্তার আলমগীর মতি তার কর্মের মাধ্যমে তাদের কাতারে তার স্থান দখল করে নিয়েছেন দীর্ঘজীবী হন ডাক্তার আলমগীর মতি মানুষের কল্যাণে মডার্ন হারবাল গ্রুপ তার অগ্রযাত্রা অব্যাহত রাখুন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা বাংলাদেশে পশু পাখির জন্য ওষুধ ছিল না আলহামদুলিল্লাহ এখন আমরা হার্বাল গাছগাছটা দিয়া আমাদের গরু ছাগল মুরগি এগুলোর জন্য ওষুধ তৈরি করে প্রায় ষাট ধরনের ওষুধ আমরা বাজারে সারা আরম্ভ করেছি আমরা মনে করি যে এর ফলে মানুষের অনেক উপকার হবে মৌমাছির চাষ থেকে আমরা মধু তৈরি করে সেই মধু দিয়ে হ্যাঁ সেই মধু আমরা নিজেরা হালুয়া তৈরি করি এবং বাজারজাত করি আমরা সরষা তেল যেটা বাজারে সারি সেই সরষার ভিতরে আমরা একশো পার্সেন্ট মাঘি সরষা হলুদ সরষা যেটাকে বলে এই সরষাটা আমরা ভাঙি এটা পাঁচ টাকা কেজিতে বেশি লাগে বা সাত দশ টাকা কেজিতে বেশি লাগে আমরা মনে করি আমি বেস্ট কোয়ালিটি ছাড়বো ভালো কোয়ালিটি ছাড়বো এটা দিয়ে আমরা পরীক্ষা করি যে আমরা হাজির বিরিয়ানি যেরকম মাঘি সরষা দেওয়া হলুদ সরষ্যা দেওয়া পাক হয় ওই আমরা ওই তেলটা দেওয়া বিরানি বিরিয়ানি পোলাও খিচুড়ি পাক করে দেখছি মনে হবে যে একদম ঘি দিয়ে পাক করা হয়েছে এর ফলে কি এটা ঠান্ডা প্রতিরোধক এই শীতের দিনে যদি কেউ মাঘি সরষার তেল দিয়ে মুড়ি খায় চিরা খায় ভাত খায় একটু খিচুড়ি পাক করে তাহলে সেটা আমাদের শরীরকে গরম রাখবে লাংসকে গরম রাখবে এবং শরীরে যাদের লো প্রেশার আছে হাত যাদের ঠান্ডা হয়ে যায় পা যাদের ঠান্ডা হয়ে যায় শরীর যাদের ঠান্ডা হয়ে যায় আলহামদুলিল্লাহ তাদের তারা নিউট্রাল হবে যদি শরষার তেলটা অরিজিনাল হয় খাঁটি হয় নিজেদের ভাঙানো হয় আমরা নারকেল তেল নিজেরা চীন থেকে মেশিন এনে নিজেরা ভাঙতেছি এর ফলে আমরা দেখতেছি আমাদের নারকেল তেলটা বাজারে সবচেয়ে ভালো রিপোর্টেশন আসতেছে আমাদের ষোলো লক্ষ মানুষই বলতে হয়েছে আমরা আমাদের নারকেল তেল ব্যবহার করে আমরা খুব উপকার পাই আমরা আমাদের শস্য তেল ব্যবহার করতেছি আমরা আমাদের মধু ব্যবহার করতেছি আমরা আমাদের স্পেরুলনা ব্যবহার করতেছি আমরা আমাদের কিছু সারটাকে ব্যবহার করতেছি আমাদের একটা সমাজ মডার্ন সমাজ আমরা তৈরি করেছি যারা নিরোগ থাকার জন্য সুস্থ সুন্দর থাকার জন্য আমাদের তৈরি সকল প্রোডাক্ট ব্যবহার করতেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ